যে কারণে কম কথা বলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেট জগতের এই সময়ে সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। খুব কম বয়সে মুস্তাফিজ জাতীয় দলে বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছেন। অন্য সব ক্রিকেটারদের তুলনায় মুস্তাফিজ খুব কম কথা বলেন। কিন্তু মুস্তাফিজুর রহমানের কম কথা বলার কারণটা কি? এ প্রসঙ্গে মুস্তাফিজের শৈশবের কোচ মুফাসসিনুর বলেন, আসলে গ্রামের ছেলে তো তাই শহরের মানুষের সামনে বেশি কথা বলতে চায় না। তিনি আরো বলেন, মুস্তাফিজ এমনিতে একটু কম কথাই বলে, আর জাতীয় দলে ঢোকার পর জেনে গেছে ওর একটা কথারই অনেক গুরুত্ব, আবার না ভুল কিছু বলে বসে, সেজন্যই হয়তো একটু সংযুক্ত হয়ে কথা বলেন মুস্তাফিজুর রহমান। উল্লেখ্য, মুস্তাফিজ ইঞ্জুরির পর তার অস্ত্রোপচারের কারণে এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন। আমরা সবাই দোয়া করি সম্পূর্ণ সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি মুস্তাফিজ আবারও মাঠে ফিরে আসবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিওএফ.কম।